ব্যয় বাড়ছে মেট্রো রেল প্রকল্পের। দ্বিতীয় সংশোধনীতে মূল প্রকল্পের চেয়ে প্রায় 50% বেড়ে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,472 কোটি টাকায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যার অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় অপচয় কমানো এবং মিতব্যয়ী হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ প্রকল্পের কাজ। এই প্রকল্পের উত্তরাদিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ, যা চলতি বছরের ডিসেম্বরে উদ্বোধনের কথা রয়েছে। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেরও। প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, আর ব্যয় 21,985 কোটি টাকা। তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রো রেলের রুট কমলাপুর পর্যন্ত নেয় এর দৈর্ঘ্য 1.16 কিলোমিটার বেড়ে দাঁড়াচ্ছে 21.26 কিলোমিটারে। এতে প্রকল্পের ব্যয় 11,486 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 33,471 কোটিতে। দ্বিতীয় সংশোধন করেছে আজকে এবং এটা ফেজে ফেজে গিয়ে দীর্ঘদিন চলবে এটার কাজ। প্রথম কাজটা এটা এই বছর উদ্বোধন হচ্ছে না, ডিসেম্বরের দিকে একটা আইডিয়া পিডি সাহেব যেটা বললেন ডিসেম্বরে এটা তিনি পাবেন আগারগাঁও পর্যন্ত সেকশনটা, তো এইটাও আজকে আমরা পুনরায় পাশ করেছি। মেট্রো রেলের বাড়তি অংশের জন্য ভূমি অধিগ্রহণ, নির্মাণ এবং ই অ্যান্ড এম সিস্টেম সংগ্রহ করা হবে। এছাড়া স্টেশনে যাত্রী ওঠানামার জন্য লিফট, এসকেলেটর ও সিঁড়ি তৈরি, ফুটপাত নির্মাণ, পরামর্শক ব্যয় এবং আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে। মেট্রো রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পার্কিং ব্যবস্থা চালু করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে নামবেন প্ল্যাটফর্মগুলোতে ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস যেখানে দেখা রাখা দরকার, গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিচে রাখা দরকার, কারণ এই ড্রপ করা এবং পিক আপ করা প্যাসেঞ্জার নেমে যাতে যেতে পারে, বাস বা তার নিজের গাড়ি থাকলে রাখতে পারে, সেই বিষয়টার জন্য স্পেস নিয়ে এই পার্কিং স্পেস করার কথা উনি বলেছেন। কমলাপুর থেকে যাত্রীরা যাতে আমাদের এয়ারপোর্টে আসতে পারে সেই জন্য তিনি বলেছেন এয়ারপোর্ট কানেক্টিভিটি ট্রেন থাকতে হবে, যেমন বিদেশে থাকে, তিনি এটা আজকে বলেছেন। এয়ারপোর্ট স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত একটা হলো এটা কানেক্টিং ট্রেন, আর বিমানবন্দর যে রেল স্টেশন তার থেকে বিমানবন্দরে আসার জন্য আন্ডারগ্রাউন্ড এই টিউব লাইন করা হবে, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ করা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, 2021-22 অর্থ বছরের প্রাথমিক হিসেবে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 92.79%, টাকার অঙ্কে 2,03,000 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের বাস্তবায়নের এই হার ছিল 82.11%। 82.11 থেকে আমরা 92.79 অর্জন করেছি, টোটালি আমরা তাহলে কত বেশি অর্জন করলাম, 10.68। আমাদের এবারকার পারফরমেন্স 10.68। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 15,856 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সবাইকে অপচয় কমানো ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।